মঙ্গলবারের ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডেমোক্রেটিক প্রার্থী টিম ওয়ালসের বিরুদ্ধে প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠতে পারেন রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ভ্যান্সের অতীত ইতিহাস বলে তিনি প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেন না। অন্যদিকে ওয়ালস অপেক্ষাকৃত ঝানু রাজনীতিক। তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের বিশেষজ্ঞ দলের কাছ থেকেই পরামর্শ নিচ্ছেন। ভ্যান্স বলছেন, বিতর্কে তিনি তুলে ধরবেন কিভাবে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতি এবং সীমান্ত সংকট উত্তরণে ব্যবস্থা নেবে। অন্যদিকে ওয়ালস জানান, তিনি ভ্যান্সের মুখোমুখি হতে মুখিয়ে আছেন। নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে মঙ্গলবার রাত 9টায় ওয়ালস ভ্যান্সের একমাত্র বিতর্কটি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্সিয়াল ডিবেট থেকে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটের নিয়ম নীতিতে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। যেমন, এক্ষেত্রে মাইক বন্ধ রাখা হচ্ছে না, তার মানে একজনের বক্তব্যের সময় আরেকজন পাল্টা যুক্তি দাঁড় করাতে পারে কিংবা বক্তব্যে নাক গলাতে পারবেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইক বন্ধ রাখার অধিকার সিবিএস কর্তৃপক্ষের হাতেই থাকবে। এই বিতর্কে কোনো দর্শক থাকছে না। 90 মিনিটের বিতর্কে 4 মিনিট করে 2টি কমার্শিয়াল ব্রেক বা বিরতি থাকছে। তবে কোন দলের প্রচারণা কর্মীদের কেউ উপস্থিত থাকতে পারছেন না। উদ্বোধনী বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকছে না। সরাসরি বিতার্কিকদের পরিচয় দিয়ে শুরু হয়ে যাবে মূল বিতর্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বিতর্কে ফ্যাক্টস চেকিং থাকছে না। নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে মঙ্গলবার রাত 9টায় অনুষ্ঠেয় বিতর্কটি ঠিক কেমন হতে পারে? একদিকে রিপাবলিকান ভিপি প্রার্থী ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স বলছেন, বিতর্কে তিনি তুলে ধরবেন কিভাবে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতি এবং সীমান্ত সংকট উত্তরণে ব্যবস্থা নেবে। ওদিকে ডেমোক্রেটিক ভিপি প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালস বলছেন, জেডির মুখোমুখি হতে তার আর দেরি সহ্য হচ্ছে না, তিনি এতটাই উদগ্রীব হয়ে আছেন। এনবিসি নিউজ বলছে, প্রায় মাসখানেক ধরে বিতর্কের প্রস্তুতি নিচ্ছেন জিওপি ভিপি প্রার্থী। এজন্য তিনি মিনেসোটা কংগ্রেসম্যান টম এমারের সহায়তা নিয়েছেন, যিনি ওয়ালজের সাবেক সহকর্মী হওয়ার সুবাদে তার দুর্বলতাগুলো জানেন। ফক্স নিউজকে টম বলেছেন, জেডির কাছ থেকে সহজে রেহাই পাবেন না টিম। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওয়ালজের বিরুদ্ধে প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠতে পারেন ওহাইওর সেনেটর। কারণ ভ্যান্স মানুষ হিসাবে খুব পছন্দের একটা চরিত্র নয়, তাই বেপরোয়া হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারলে জেডিকে কোণঠাসা করা কঠিন হবে না ওয়ালজের পক্ষে। তারা বলছেন, ভ্যান্সের অতীত ইতিহাস বলে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেন না তিনি। অন্যদিকে ওয়ালস অপেক্ষাকৃত ঝানু রাজনীতিক। তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের বিশেষজ্ঞ দলের কাছ থেকেই পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র। বিশেষকরা আরো বলছেন, ভ্যান্স মূলত ট্রাম্পের মুখপাত্র হিসেবেই কাজ করবেন, কেননা সাবেক প্রেসিডেন্ট আনুগত্য পছন্দ করেন। ফলে বিতর্কিত বিষয় উঠে আসলে ট্রাম্পের মতোই ঘোড়া যুক্তি দিয়ে তা খণ্ডনের চেষ্টা করবেন। স্ট্র্যাটেজিস্টরা বলছেন, নিজেদের সক্ষমতার পরিচয় দেওয়া ছাড়াও নিরপেক্ষ ভোটার টানতে ভিপি প্রার্থীদের বিতর্ক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন জরিপ বলছে, দর্শকদের একটা বড় অংশ ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখতে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা চাইছেন একটি জমজমাট বিতর্ক হোক, যাতে দুই প্রার্থীকে যাচাই করে নিতে পারেন। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।